आज के एक प्रॉब्लम लेट एफ इज ए मैपिंग फ्रॉम आर पावर 5 टू आर क्यूब फिफ्थ डायमेंशनल स्पेस टू थर्ड डायमेंशनल स्पेस थ्री डायमेंशनल स्पेस आर टू द पावर 5 टू आर क्यूब बी लिनियर हमारे दवा आछे लिनियर और ये मैपिंग इज डिफाइंड बाय जेहेतु आर टू द पावर 5 तमने যে যে এটা হবে সেটা কি পাঁচটা কম্পোনেন্ট হবে থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে যে ফাইভ ট্রাপলসটা কি হবে পাঁচটা মানে ইয়ার পর ফাইভ মানে এক্স পাঁচটা ভ্যারিয়েবল কিন্তু পাঁচটা হবে এক্স ওয়াই জেড এস টি এটা এটা হচ্ছে আর পর ফাইভ এলিমেন্ট থেকে আর কিউ যাচ্ছে আর কিউবে তিনটা থাকবে যে একটা দুটা তিনটা কম্পোনেন্ট ঠিক আছে তো এই ডেফিনিশনটা দিতে এক্স ওয়াই জেড এস টি থেকে কি আসছে এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এস প্লাস ফোর টি ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট কত এক্স ওয়াই টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর জেড মাইনাস ফাইভ এস প্লাস ফাইভ টি আর থার্ড হচ্ছে গিয়ে এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড মাইনাস এস মাইনাস টু টি তাহলে আর কি বের মেম্বার এই ম্যাপিংটা এটা দ্বারা ডিফাইন্ড এইবার এই ম্যাপিং এ বেসিস বের করতে হবে আর ডাইমেনশন বের করতে হবে কার বেসিস এন্ড ডাইমেনশন অফ ইমেজ এট বেসিস এন্ড ডাইমেনশন বেসিস বের করতে হবে বেসিস বলতে সেট অফ ভেক্টরস দ্যাট স্প্যানস দ্য লিনিয়ার স্পেস এটা ভেক্টর স্পেস জেনারেট করবে এটাকে জেনারেট করবে এক দুই হচ্ছে গিয়ে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এটা বেসিসের ডেফিনেশনই আমি বলেছিলাম বেসিস কাকে বলে বেসিস ডেফিনেশনে তো বেসিস বের করতে বলছে আর ডাইমেনশন ডাইমেনশন মানে বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই তার ডাইমেনশন তো এইবারে এই ধরনের অঙ্কগুলো যদি থাকে একটা স্পেস থেকে আরেকটা স্পেস আর পাওয়ার ফাইভ থেকে আর কিউব যাচ্ছে আর পাওয়ার ফোর থেকে আর কিউব যেতে পারে আর কিউব থেকে আর পাওয়ার ফোর যেতে পারে আর স্কোয়ার থেকে আর কিউব যেতে পারে দেওয়া থাকবে এইভাবে যে যেভাবে দেওয়া থাকতে লাগলো আমাদের আমাদের বেসিস আর ডাইমেনশনটাকে বের করতে হবে ঠিক আছে বেসিস অ্যান্ড ডাইমেনশনকে বের করতে হবে এবার বেসিস আর ডাইমেনশন কার ইমেজ অফ এফ ইমেজ অফ এফ ইমেজের ইমেজের মনে করো এটা হচ্ছে আর পর ফাইভ আর পর ফাইভ থেকে এটা হচ্ছে কি আর কিউব এইখানে ম্যাপিংটা এফ ম্যাপ ঠিক আছে আর কিউবে যাচ্ছে এবার আর পর ফাইভ এখানকার যে ভেক্টরগুলো আছে তার ইমেজগুলো এখানে থাকবে সব ইমেজগুলো ওই ইমেজগুলো নিয়ে যে সেটটা ইমেজগুলো নিয়ে যা সেটটা হচ্ছে ইমেজগুলো নিয়ে যে সেটটা হচ্ছে ঠিক আছে সেটা কি বলা হয় ইমেজ ইমেজ অফ এফ ঠিক আছে এই ইমেজের এই ইমেজের এই ইমেজের কি যে ডাইমেনশন আর ইমেজের বেসিস সেই দুটাকে বের করতে হবে মানে এখানকার যত এলিমেন্ট আছে তার ইমেজগুলো এখানে ইমেজ ছাড়াও এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে আমি বলছি এটা আর কিন্তু অ্যাকচুয়ালি কোডোমেন কোডোমেনের সাবসেট হচ্ছে ইমেজ হয় ইমেজ এর হয় যেটাকে রেঞ্জ বলি আমরা এর হচ্ছে গিয়ে বেসিস আর ডাইমেনশন বের করতে হবে এইরকম ইমেজ অফ এফ বেসিস আর ডাইমেনশন বের করতে গেলে আমাদের প্রথমে ইউজুয়াল বেসিসের ইমেজগুলোকে বের করতে হবে ইউজুয়াল বেসিস কি জিনিস মনে করো আর কিউব যদি থাকে এর একটা একটা ভেক্টর স্পেসে অনেকগুলো অনেক টাইপের অনেকগুলো বেসিস হতে পারে বেসিসটা ইজ নট ইউনিক কিন্তু বেসিসের মধ্যে নাম্বার অফ ভেক্টর সবসময় ইকুয়াল হবে কিন্তু বিভিন্ন বেসিস হতে পারে আর কিউবের একটা ইউজুয়াল বেসিস যেটা সেটা কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা সবসময় বেসিস হবে আর স্কোয়ার যদি থাকে আর টু তার ইউজুয়াল বেসিস কত হবে ওয়ান জিরো জিরো ওয়ান আর পর যদি ফোর থাকে তার ইউজুয়াল বেসিস কি হবে চারটা কম্পোনেন্ট ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো থার্ড পজিশন ওয়ান তারপরে জিরো 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 ওয়ান
তারপর 5 যদি থাকে তাহলে ইউজুয়াল বেসিস কি হবে প্রথমটা 1 বাকি চারটা কি 0 পাঁচটা করে কম্পোনেন্ট থাকবে তারপর হবে এবার হচ্ছে সেকেন্ডটা 1 বাকি গুলো কি হবে 0 হবে তারপর থার্ডটা 1 0 0 1 বাকি দুটো 0 হবে তারপর ফোর্থটা 1 লাস্টটা কি 0 হবে আরেকটা হবে সবার শেষেরটা 1 প্রথম চারটা 0 এইগুলো তো হলো ইউজুয়াল বেসিস ঠিক আছে এইবার আমরা তো যখন বেসিস বের করব তার ইমেজ অফ এফ তখন এই ইউজুয়াল বেসিসের ইমেজটাকে প্রথমে বের করে নিতে হবে মাথায় রাখবা কিন্তু যখন ইমেজ অফ এফ এর বেসিস বের করব ইমেজ অফ এফ এর ফাংশন দেওয়া আছে তখন আমরা প্রথমে ইউজুয়াল বেসিস তার ইমেজগুলোকে বের করে দেব তাহলে আমরা ইউজুয়াল বেসিস কার এখানে আর পর 5 থেকে আর কি আর পর 5 এর ইউজুয়াল বেসিস দেখতে হবে তাহলে কোনটা যে এইগুলা ইমেজটাকে বের করতে হবে এই যেটা আর পর 5 এর তো আমরা বের করব আমরা বের করব প্রথম কার বের করব এফ এফ 1 চারটা 0 ফিফথ ডাইমেনশন তাহলে এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় কত বসবে 1 ওয়াই এর জায়গায় কত 0 জেড এর জায়গায় কত 0 এস এর জায়গায় কত 0 টি এর জায়গায় কত 0 এইখানে বসে যাবে তাহলে বসানো কি পাচ্ছি শুধু এক্স 1 হবে এক্স 1 বাকিগুলো 0 তাহলে এক্স 1 বাকিগুলো 0 তাহলে এটা 1 হয়ে যাবে এই সেকেন্ড কম্পোনেন্ট এক্স 1 বাকিগুলো 0 তাহলে 2 ইনটু 1 করলে কত 2 হবে এগুলা 0 হয়ে যাবে এটা এক্স 1 বাকিগুলো 0 তাহলে কত হবে 1 হবে 1 টু 1 হলো এটা পেলাম এবার হচ্ছে এফ 0 1 0 0 0 ঠিক আছে সেকেন্ড কম্পোনেন্ট 1 ইউজুয়াল বেসিস এগুলা কত বেসিস ইউজুয়াল বেসিস এটা এটা হচ্ছে এখানকার তার মানে এইবার কি হচ্ছে এক্স কত 0 ওয়াই কত 1 জেড কত 0 এস কত 0 টি কত 0 তাহলে ওয়াই কত 1 ওয়াই এর জায়গায় 1 হবে বাকি সব 0 হবে যদি বসিয়ে দিই ওয়াই এর জায়গায় 1 তাহলে এটা কত 2 হবে শুধু ওয়াই এর জায়গায় 1 এটা কত হবে 5 হবে আর ওয়াই এর জায়গায় 1 এটা কত হবে 4 হবে এই ভাবে সবটাকে বের করতে হবে এরপরে আসবে 0 0 1 0 0 তার মানে কে এই 1 কার তিন নম্বরে জেড 1 বাকি 0 তার মানে জেড এর জায়গায় 1 বসবে শুধু জেড এর 1 বসবে 1 জেড এর জায়গায় 1 বসবে মানে 4 জেড এর জায়গায় 1 বসবে মানে 5 এভাবে নেক্সট পরেরটা পরের কেসটা যাবে সেটা হচ্ছে গিয়ে 0 0 0 1 0 এটা কি হবে x0 y0 z0 s কত 1 s 1 t0 তার মানে s এর জায়গায় শুধু 1 বসবে s এর জায়গায় 1 এই যে এটা minus 3 s এর জায়গায় 1 minus 5 s এর জায়গায় 1 minus 1 এবার এইবার কি f 0 0 0 0 1 লাস্টেরটা 1 1 বলতে t t1 বাকি সব 0 তাহলে t1 বসলে এটা কত 4 t1 বসলে এটা কত 5 t1 বসলে এটা কত minus 2 এই এটা ইমেজ ইউজুয়াল বেসিসে ইমেজ কোনটা ইউজুয়াল বেসিসে ইমেজ হচ্ছে এটা ঠিক আছে ইউজুয়াল বেসিসে ইমেজ গুলো আমি পেয়ে গেছি এইবার এই ইমেজ ভেক্টর যেগুলো আছে এই ইমেজ ভেক্টর গুলোই কি করবে স্প্যান করে কাকে ইমেজ অফ এফ কে এফ এর যে ইমেজ এফ এর যে ইমেজ ওই ইমেজটাকে স্প্যান করে এই ইমেজ ভেক্টর গুলোই ঠিক আছে এই ইমেজ ভেক্টর গুলোই কিন্তু স্প্যান করে ঠিক আছে তাহলে আমরা তার জন্য আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব হুজ রোস আর দিস ইমেজ ভেক্টরস যার রো গুলো এই ইমেজ ভেক্টর গুলো হবে হ্যাঁ একটা রো ফর্ম করব তারপরে সেটাকে একলন ফর্মে রিডিউস করব অ্যাকচুয়ালি এই যে ইউজুয়াল বেসিস আছে যে তার যে ইমেজ গুলো আছে এই ইমেজ ভেক্টর গুলোই হচ্ছে গিয়ে এই ইমেজ এর কে ফাংশনের যে ইমেজ স্পেসটা আছে তাকে স্প্যান করবে ঠিক আছে ফাংশনের যে ইমেজ স্পেসটা আছে তাকে তার মানে এই ইমেজ ভেক্টর গুলোকে দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করি সেটাকে সিম্পলিফাইড করতে হবে রো রিডিউসড একলন ফর্মে আনতে হবে তো এইবার এটাকে দিয়ে ম্যাট্রিক্স ফর্ম করি আমরা ম্যাট্রিক্স ফর্ম করব এই এদের এই ইমেজ ভেক্টর গুলোকে রো হিসেবে ধরতে হবে তাহলে ফার্স্ট রোতে কে যাবে ফার্স্ট রোতে যাবে এই ভেক্টরটা প্রথমটা 1
2 1, সেকেন্ড রোতে কে যাবে 2 5 4, থার্ড রোতে কে যাবে 1 4 5, ফোর্থ রোতে কে যাবে -3 -5 -1, পরের রোতে কে যাবে 4 5 -2। ঠিক আছে, এইবার এটার থেকে আমরা কিসে আসব, এটার থেকে আমরা আসব হচ্ছে গিয়ে আমরা এই ওয়ানটাকে ঠিক রেখে এইগুলা কি বানাবো, জিরো বানাবো। একলন ফর্মে প্রথমে এই ওয়ানটাকে কাজে লাগিয়ে, এটা হচ্ছে এটা পিভটিং এলিমেন্ট, এটাকে কাজে লাগিয়ে এইগুলোকে কি বানাবো, জিরো বানাবো। এই ওয়ানটাকে কাজে লাগাতে হবে, তাহলে এটাকে করতে গেলে এটার থেকে 2 রো 1, রো টু থেকে 2 রো 1 বিয়োগ যদি করি, এটাকে রো 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, রো 2 থেকে বিয়োগ করবো, তাহলে এটা জিরো হয়ে যাবে। তারপরে রো 3 থেকে রো 1 মাইনাস করলে, রো 3 থেকে যদি রো 1 মাইনাস করে এটা জিরো হবে। রো 4 এর সঙ্গে 3 রো 1 অ্যাড করতে হবে, রো 4 এর সঙ্গে 3 রো 1, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড করবো, তাহলে এটা জিরো হয়ে যাবে। তারপরে এইটা এটাকে জিরো আনতে গেলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটা থেকে মাইনাস, তারপরে রো 5 এর থেকে 4 রো 1 করতে হবে, রো 5 এর থেকে 4 রো 1 করলে কোন ম্যাট্রিক্সটা পাচ্ছি আমরা, প্রথমটা 1 2 1, নেক্সট এটা কি জিরো হয়ে যাবে, কেন রো 2 -2 রো 1, এটা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 2 -2 করলে জিরো। এবার 5 মাইনাস কত, এটা ডাবল, 2 × 2, 5 - 2 × 2 কত 1, 5 - 4 1, 4 - 2 × this, 4 - 2 কত 2। এবার এটার থেকে এটা ডাইরেক্ট মাইনাস, এই যে রো 3 - 1, এটার থেকে এটা ডাইরেক্ট মাইনাস, তাহলে 1 - 1 কত 0, 4 - 2 কত 2, 5 - 1 কত 4 হলো। এবার এটা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড করলে এটা কত 0, 3 দিয়ে মাল্টিপ্লাই 6 6 - 5 কত 1, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 3 - 1 কত 2। এবার এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটা থেকে মাইনাস, তাহলে 4 - 4 কত 0, 5 - 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত 8, 5 - 8 কত -3, -2 - 4 কত -6 পেলাম। নেক্সট পরের স্টেপে আমরা এইটাকে পিভটিং এলিমেন্ট, এইটাকে কাজে লাগিয়ে এগুলাকে জিরো আনতে হবে, ঠিক আছে, এইটা চেঞ্জ হবে না, এইটা পিভটিং, এইটা এটা কাজে লাগিয়ে নিচের গুলো তো জিরো। এবার ফার্স্ট রো সেকেন্ড রো, ফার্স্ট সেকেন্ড রো যেটা সেকেন্ড রো প্রথম নন জিরো কত 1, এটা পিভটিং এলিমেন্ট, এটাকে কাজে লাগিয়ে এগুলাকে কি জিরো আনতে হবে নিচের গুলোকে। তাহলে এটা এটার অপারেশন কি হবে, এটার অপারেশন রো 3 থেকে রো 3 থেকে রো 3 থেকে 2 রো 2 মাইনাস করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো এটা থেকে মাইনাস করবো, তাহলে এটা জিরো হবে। রো 4 থেকে ডাইরেক্ট রো 2 মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করলেই এটা জিরো হয়ে যাবে। আর রো 5 সঙ্গে 3 রো 2 করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো এর সঙ্গে অ্যাড করবো, -3 + 3 কত জিরো হয়ে যাবে। এটা করলে কি দাঁড়াচ্ছে 1 2 1, ঠিক আছে, 0 1 2 চেঞ্জ থাকবে। এবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা কত কোনো চেঞ্জ হবে না, কারণ 0 সঙ্গে 0 অপারেট করলে 0 হয় 0, 2 - 2 কত 0, 4 - 2 × 2 এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছে তো কত 4 - 4 কত 0। এবার রো 4 - রো 2, রো 4 - রো 2 1 - 1 কত 0, এটা তো 0 0, এটা 0 সঙ্গে 0 অপারেট 0, 1 - 1 0, 2 - 2 কত 0। এবার এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড, তাহলে এটা তো 0, 3 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করলে এটা কত 0, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম 6 - 6 কত 0। তার মানে আলটিমেটলি এইটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, কয়টা নন জিরো রো পেলাম, দুটো, তাই তো। এইটাই হচ্ছে কি বেসিস অফ ইমেজ, তবে বেসিসটা কি দাঁড়াচ্ছে, বেসিস বেসিস অফ ইমেজ ইমেজ অফ এফ কি দাঁড়াচ্ছে, এই দুটো আছে 1 2 1, 1 2 1 আর কত 0 1 2, 0 1 2 বোঝা গেছে, দুটো দুটো নন জিরো এই রো আছে, এটা এগুলো তো সব জিরো হয়ে গেল একলন ফর্মে, এটা রো রিডিউসড একলন ফর্মে, এই দুটো নন জিরো এলিমেন্ট নিয়ে যে সেটটা সেটা হচ্ছে বেসিস। আর বেসিসে কয়টা অর্ডার পেয়ার আছে, এইটা একটা অর্ডার পেয়ার না, ট্রিপলেট, তো দুটো
তো এর জন্য ডাইমেনশন কত, ডাইমেনশন অফ ইমেজ এফ, ইমেজ এফ এর ডাইমেনশন কত, দুই, কারণ দুটো বেসিসে দুটো মেম্বার আছে, বিকজ কত, টু, ডাইমেনশন বেরিয়ে গেল, বেসিস বেরিয়ে গেল। যখন একটা স্পেস থেকে আরেকটা স্পেসে দেওয়া থাকবে, ম্যাপিংটা ডিফাইন করে দেওয়া থাকবে ফিফথ ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশন এখানে, তখন আমরা প্রথম কাজ হচ্ছে গিয়ে এই যে আর ফাইভ, আর ফাইভ এর ইউজুয়াল বেসিস, ইউজুয়াল বেসিস বলতে এই পাঁচটা ভেক্টর, এই পাঁচটা ভেক্টর নিয়ে যে বেসিসটা হয়, পাঁচটা ভেক্টর কিভাবে আসবে ইউজুয়াল বেসিসে, প্রথমটা ওয়ান বাকিগুলা জিরো, সেকেন্ড ওয়ান আগেরটা জিরো বাকি তিনটা জিরো, থার্ড ওয়ান আগের দুটা জিরো পরের দুটো, ফোর্থ পজিশন একটা ওয়ান বাকি সব জিরো, ফিফথ পজিশন তো ওয়ান, এই ইউজুয়াল বেসিসের ইমেজ গুলাকে বের করতে হবে, কোথায় বসিয়ে দিতে হবে এখানে, কারণ প্রথমটাতে ওয়ান জিরো 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 তার মানে এক্স ওয়ান, আর বাকি ওয়াই জিরো জেড জিরো এস জিরো টি জিরো ওইখানে তাই বসে দেবে, এক্স এর জায়গায় ওয়ান বাকিগুলো জিরো বসে দিয়ে এটা পাচ্ছি। এইভাবে সবকটা এলিমেন্টের ইমেজ ভেক্টর গুলোকে বের, এই ইমেজ ভেক্টর গুলো যেগুলো আছে ইউজুয়াল বেসিসের যে ইমেজ গুলো, এইটাই অ্যাকচুয়ালি এই ইমেজ এফ কে জেনারেট স্প্যান করবে, ঠিক আছে। এইবার এটাতে স্প্যান করবে কিন্তু এটার থেকেও কম সংখ্যক পেতে পারি, তখন এটার সঙ্গে কম সংখ্যক পাওয়ার জন্য কম সংখ্যক ভেক্টর পেতে পারি, মিনিমাম নাম্বার অফ ভেক্টর, তখন সেটা বের করার জন্য কি করবে, এই এগুলাকে রো ধরে তোমাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, সেই ম্যাট্রিক্সটাকে একলন ফর্মে আনতে হবে। একলন ফর্মে আনাটা আমি আগে বলেছি এবারও বলছি, প্রথম এই যে ওয়ান আছে এইটাকে কাজে লাগিয়ে এগুলাকে কি জিরো বানাতে হবে, সেইভাবে অপারেট করতে হবে। তারপরে নেক্সট এটা এটা হয়ে গেল, এবার সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট যেটা এটা নন জিরো ওয়ান হয়ে যাচ্ছে, এইটাকে কাজে লাগিয়ে নিচের গুলাকে জিরো, নিচের গুলাকে জিরো আনতে গিয়ে দেখা যাচ্ছে যে দুটো মাত্র নন জিরো রো পাচ্ছি বাকিগুলো জিরো, ওই দুটো নন জিরো রো নিয়ে যে দুটো ভেক্টর তারাই বেসিস, আর বেসিসের মধ্যে কতগুলো ট্রিপলেট আছে, দুটো, একটা দুটো, সেটাই হচ্ছে তার ডাইমেনশন। তাহলে এটা কার, এটা হচ্ছে ইমেজ অফ এফ, ইমেজ অফ এফ, ইমেজ অফ এফ, এফ এর ইমেজের বেসিস আর ডাইমেনশন। শুধু ইমেজ অফ এফ থাকবে না, কার্নেল অফ এস এর, কার্নেল অফ টি যেটা বা এফ, তারও বেসিস ডাইমেনশন বের করতে পারে, দুইটা অঙ্ক থাকে, একটা কার্নেল এর বা নাল কার্নেল আর একটা হচ্ছে ইমেজ এর, ঠিক আছে। এটাকে দুটো ডেফিনেশন আমরা দিয়েছিলাম আগের দিন, যে নালিটি, নালিটি বলেছিলাম না, নালিটি বলেছিলাম, তো দুটো ডেফিনেশন দেওয়া হয়েছিল আগের দিন এর উপরে বেস করে, তাই না, একটা হচ্ছে গিয়ে নালিটি আর একটা হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্কটা হচ্ছে গিয়ে তোমার কাকে রেঞ্জের, এই যেটা রেঞ্জের ডাইমেনশন সেটা র্যাঙ্ক, এই ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন র্যাঙ্ক কত, দুই, র্যাঙ্ক হচ্ছে গিয়ে র্যাঙ্ক অফ ট্রান্সফরমেশন সেটাই হচ্ছে রেঞ্জ স্পেস যেটা আছে, রেঞ্জ, রেঞ্জের হচ্ছে ডাইমেনশন, এটা এটা রেঞ্জ বলতে এই যে ইমেজ অফ এ এর ডাইমেনশন, এখানে র্যাঙ্ক কত, টু। আর যখন কার্নেল থাকবে, কার্নেল থাকবে কার্নেলের ডাইমেনশনটাকে, কার্নেল, কার্নেল যেটা কার্নেলের ডাইমেনশনটাকে বলা হয় নালিটি, মাথায় রাখবে আগের দিন বলছিলাম কার্নেলের ডাইমেনশন নালিটি আর রেঞ্জের ডাইমেনশনটাকে বলা হয় র্যাঙ্ক। তো এইটা কিন্তু রেঞ্জের ডাইমেনশনটা বের করা হলো, রেঞ্জ বলতে ইমেজের ডাইমেনশন বের করা, এটা র্যাঙ্ক অ্যাকচুয়ালি, র্যাঙ্ক হচ্ছে গিয়ে টু, ঠিক আছে।